الحمد لله كفى سلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العلي العظيم চোদ্দোশো চল্লিশ হিজড়ি সনের পবিত্র রমজানের মোবারকের আজকে ষষ্ঠ দিবস আজকে ষষ্ঠ দিবসের তারাবিনামা শুরু হতে যাচ্ছে আমরা মহান আল্লাহ হুসায় নাহুয়া তালার দরবারে আলী শাহনে লাখো কোটি সুক্রিয় আদায় করছি যে মহান আল্লাহ নাহুয়া তালা দয়া করে মায়া করে আমাদেরকে এই পবিত্র তারাবি নামাজের মতো গুরুত্বপূর্ণ এবাদতে সামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক গতদিনের মতোই আজকেও যথারীতি পবিত্র কোরআনে হাকিমের থেকে দেড় পাড়া কোরআন শিব তেলাওয়াত করা হবে তারাবির ছালাতে আজকে তেলাওয়াতে অষ্টম পাড়ার অর্ধেক অংশ এবং নবম পা সম্পূর্ণ তেলাওয়াত করা হবে আজকের তেলাওয়াতে থাকবে দুটো সুরা সুরা আরাফ সম্পূর্ণটা এবং সুরা আনফারেট শুরু থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আজকের তারাবির সালাতে তেলাওয়াত করা হবে সুরা আরাফের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচিত হয়েছে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমেই নবুয়ত এবং রেসালতের প্রতি ইমান আনায়নের প্রতি দাওয়াত প্রদান করা হয়েছে কেয়ামতের ময়দানে কতিপয় লোক হবে জান্নাতি এবং কতিপয় লোক হবে জাহান্নামে এবং জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবে আরফ এই আরফেও কিছু লোক অবস্থান করবেন জান্নাতি এবং জাহান্নামী লোকেরা অনেক দূরে অবস্থান করলেও স্ব স্ব স্থানের থেকে জান্নাতি এবং জাহান্নামী এবং আরববাসীরা পারস্পরিক কথোপ কথোপকথন করবেন যেমনটি করে আমরা পৃথিবীতে দেখতে পাই যে অনেক দূরে অবস্থান করে আজকাল কার আধুনিক টেকনোলজির মাধ্যমে যেমন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্কাইপির মাধ্যমে ছবি দেখে দেখে কথা বলে সেরকম কেমতের মানুষ জান্নাত জাহান্নামিবাসীরা পারস্পরিক কথা করতে পারবেন অতবার কয়েকজন বিশিষ্ট নবী যেমন হজরত নূ আলাহ সালাম হজরত হুদ আলাহ সালাম হজরত সালে আলাহ সালাম হজরত লুত আলাহ সালাম হজরত সুহাইব আল্লাহ সালাম এবং মুস আল্লাহ সালামের নবুয়াতের যুগে তাদের দাওয়াত উল্লেখপূর্বক উম্মতের অবস্থা বর্ণনা করা হয়েছে অর্থাৎ প্রত্যেক যোগী নবীদের দাওয়াত কবুল করার ক্ষেত্রে দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গিয়েছিল এক শ্রেণী নবীদের দাওয়াত কবুল করেছেন তারা হয়েছেন মোমেন তারা হবেন জান্নাতি এক শ্রেণীর লোকেরা নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তারা কা পরিণত হয়েছিল তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম সুতরাং প্রত্যেক যুগেই মানুষের মধ্যে দুটি ফরিক তথা দুটি শ্রেণীতে বিভক্ত হয়েছিল একদল জান্নাতি আর এক দল হবে জাহান্নামি মহান আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের হওয়ার তৌফিক দান করুন আমিন এই সুয়ার সব শেষে অত্যন্ত হেকমত এবং বুদ্ধিমত্তার সাথে হেকমত এবং বিজ্ঞানসম্মত পন্থায় দাওয়াত প্রদানের গুরুত্ব আরোপ করা হয়েছে অর্থাৎ যুগ উপযোগী করে বিজ্ঞানসম্মতভাবে লোকেদের কাছে দাওয়াত প্রদানের গুরুত্ব আরোপ করা হয়েছে আজকের কারিমার ভিতরে আনফালের আয়াতে যে সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা করা হয়েছে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ইসলামের ইসলাম এবং কুফুরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড হিসাবে পরিচিত যে ঐতিহাসিক বদর যুদ্ধ সেই বদর যুদ্ধের বিস্তারিত বর্ণনা করা হয়েছে এবং বিস্তারিত পূর্বক পর্যালোচনা করা হয়েছে এই সুর আনফলের ভিতরে অতপা যুদ্ধের তাদের বিজয় একমাত্র আল্লাহ রহমতেই যে হয়েছে সে কথা বর্ণনা করা হয়েছে কেননা মুসলমানদের পক্ষে ছিল মাত্র তিনশো তেরো জন সাহাবি এবং তাদের হাতে কোনো তেমন অস্ত্র শস্ত্র ছিল না অপরদিকে কাফেরদের পক্ষে ছিল এক হাজার সৈন্য যারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল এই অসম যুদ্ধের ভিতরে মুসলমানরা বিজয় হয়েছেন মহান আল্লাহ রব্বুর আলমিনের রহমতের সাহায্যে তারপরেও মুসলমানদের যে সমস্ত নৈতিক গুণ ছিল তাদের ভিতরে যে আধ্যাত্মিকতা ছিল যেই সব নৈতিক এবং গুণকে সাথে নিয়ে আল্লাহর রহমতে তারা বিজয় লাভ করেছেন সে সমস্ত নৈতিক গুণ সম্পর্ক এই সুরায় আলোচনা করা হয়েছে এই ছিল আজকের ষষ্ঠ তারাবিতে তেলাবাতকৃত আয়ার সময়ের সার সংক্ষেপ এগুলি কেবলমাত্র শিরোনাম কিন্তু বিস্তারিত জানতে হলে আমাদেরকে অবশ্যই কোরআনুল কারিমের এই সুরাগুলির প্রত্যেকটি আয়াত অনুবাদ সহ আমরা ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা পড়ি আলোচনা করি তাহলে ইনশাল্লাহ তার থেকে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ও বিভাগের সঠিক হেদায়ত আমরা সেখান থেকে আহরণ করতে পারব এবং আমরা সত্যিকার ভাবে কোরআনের আলোতে আলোকিত হতে পারবো মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোতে আলোকিত হওয়ার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বাক